एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अनदर ब्लॉग। देखते सकालबेला स्टार्टिंग हो गए, घर डस्टिंग करब, तो वही तुम्हार सब मैटगुलो सब नहीं जाच्छी, राग जेगुलो पाता थाके सेगुलो, तो एखन डस्टिंग करछी, एरपर मपिंग हबे, आर काजेर फाके फाके रान्नार फाके फाके एगुलो करते चले एसेछी। आर जेहेतु कृष्णेन्दु आगे दिने ब्लगे तोमादेर देखिएछिलाम जे ओ नाइट स्टे करबे, ओ फिरेनि, এটা তার নেক্সট দিনের ব্লগ, তো আমি আর ছেলে রয়েছি এখানে। পিসির বাবুর দেখো ম্যাগি, সকালবেলা ম্যাগি খাবে, তো জলটা একটু বেশি হয়ে গেছে, টেনে যাবে, নো প্রবলেম। এখানে মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আমার চা হচ্ছে, এখানে ভাত হয়ে এসেছে নামাবো, আর এখানে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি, পাকোড়া বানাবো, তেঁতুল দিয়ে টকটা, তার সঙ্গে পাকোড়া, আর মাছ ভিজিয়েছি, ও কী রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর পিসির বাবু এখানে আর এখন দেখো বসে পড়েছি টিফিন নিয়ে। আগের দিনকে একটু পরোটা করেছিলাম, বলেছিলাম যে রুটি করব, তো পরোটা করেছিলাম, তো ওই পরোটা দিয়ে চা দিয়ে, গরম চা দিয়ে খেতে বসে পড়েছি। ছেলে তো দেখলে নুডলস খেলো, আমি পরোটা চায়ের মধ্যে দিয়ে এখন ঠান্ডা করছি চাটা, চা কারণ চাটা গরম। আর কৃষ্ণেন্দু যেহেতু নেই ওই জন্য একটু ধীরে সুস্থে রান্না করছি, ও চলে আসবে, ও চলে আসবে তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে বলে ওই জন্যই, কিন্তু ও এসেছিল যদি এই ব্লগটা পরে দিচ্ছি, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। দেখো এখানে আমার কপাল হয়ে গেছে তেঁতুল দিয়ে, আর এখানে তোমার পাতা মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি, ভাত তো হয়ে গেছে, আর এখানে তোমার পেস্ট করে রেখে দিয়েছি, ডাল পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে একদম রেডি করে রেখে দিয়েছি, শুধু খাওয়ার আগে গরম করে ফ্রাই করবো। দেখো বড়া ভাজা সব গ্যাসটা ক্লিন করে আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু এরকম চ্যাপটা চ্যাপটাই করছি, কটা ভেজে নিই কড়া করে, ছেলে আর আমি বসে বসে একটুখানি খাবো, তারপর ওকে ভাত খাই দেবো, কৃষ্ণেন্দু চলে আসবে বললো, কৃষ্ণেন্দু আসবে আমি ভাত খাবো, আমি খাবো না, ছেলেকে খাই দেবো, ছেলেকে খাই দিয়ে তারপরে আমি কৃষ্ণেন্দু আসলে তখন খাবো। আর এখানে যে অতটা ব্যাটার রয়েছে আমি এখন হয়তো সবটা নাও ভাজতে পারি, সন্ধ্যাবেলার জন্য হয়তো রেখে দিতে পারি, চা দিয়ে ভালো লাগবে পাকোড়া খেতে। এখানে তোমার কটা করবো তো হাতে খাওয়ার জন্য, আর এখন আমি আর ছেলে একটুখানি বসে বসে খাবো, ভাজো একদিক দিক দিক খাবো, তাই না, পড়া এরকমই লাগে, তাই না বলো, তো ভাজাটা ফ্রাইটা হয়ে যাক একটু কড়া কড়া করে। আর এই দেখো এখন গাছ নিয়ে বসে পড়েছি, স্নান হয়ে গেছে, পুজো অল কমপ্লিট, পরে আমি ছেলেকে খাবারও দিয়ে দিয়েছি, ওকে খাচ্ছে, তো কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম, ও লেট করে আসবে বলে, মানে একটু লেট হয়ে যাবে, সাড়ে তিনটে ও প্রায় এসেছিলো, পৌনে চারটের সময়, তারপরে এসে একটুখানি স্নান করলো, স্নান করে তারপর আমরা খেতে খেতে সেই সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজেই গেছিলো, তখন ভাত খেতে বসছি, ভাবো তো কিছু তো করার নেই, তো আমি ততক্ষণ ভাবলাম যে একটুখানি আমার গাছগুলো একটু যত্ন করে নিই, কারণ অনেকদিন ধরে যত্ন করা হচ্ছিল না, শরীর খারাপ গেছে, তারপরে ছেলের এক্সাম গেল, সব মিলিয়ে ধরে রাখো ফেব্রুয়ারি মাসটা কোনো রকম গাছে জল যত্নই করিনি, শুধু কোনো রকম জল দিয়েছি, দিয়ে ব্যাস ছেড়ে দিয়েছি, তো তাই জন্য একটুখানি পটিংগুলো একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম, এই গোলাপ গাছগুলো যেহেতু একটু বড়ো হচ্ছে, ডালপালা একটুখানি কেটে করে কেটে ছোটো করে দিচ্ছিলাম। আর যেটা বলার ছিল যে ভিডিও করার মতন যে এনার্জিটা, সেটা এর আগেরবারও আমি অনেক দিন ধরে স্টপ হয়ে গেছিলো, বাট তাও একটা এনার্জি নিয়ে ফিরে এসেছিলাম যে মনটা ঠিকঠাক করবো, বাট এখন না শরীরটা এমন মানে কি বলবো, এমন মানে কোনো রকম এনার্জি নেই শরীরের মধ্যে যে ভিডিও বানাবো, একটা ফোন ধরবো ভিডিও করবো, কোনো রকম এনার্জি পাচ্ছি না, তো জানি না কতদিন কি কন্টিনিউ করতে পারবো, মানে শরীরটা একদম খারাপ, তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছিলাম, তো এই উইকটা উনি বসবেন না, জানি না কোথায় গিয়েছেন, বললেন একটুখানি ভ্যাকেশনে রয়েছে, তো মেবি হয়তো নেক্সট উইকে, এবার আমার কাজ অনেক পেন্ডিং পড়ে রয়েছে, পোস্ট অফিসে দৌড়াতে হবে, ব্যাংকে দৌড়াতে হবে, অনেক পেন্ডিং কাজ পড়ে রয়েছে, তো ভাবছি এই উইকের মধ্যে আর ওই উইকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ডক্টরটা আগে দেখে নেবো, কারণ একদম এনার্জি পাচ্ছি না, না দেখালে আমি আর মানে কিছু করার এনার্জিই নেই, মনে হচ্ছে সারাক্ষণ শুধু শুয়ে থাকি, সারাক্ষণ শুধু শুয়েই থাকছি, জানি না কতদিন এমনিভাবে চালাতে পারবো, ভিডিও করতে পারবো,
তো দেখতেই পাচ্ছ যে ওরা গাছগুলোকে এরকম রিপোর্টিং করে নিচ্ছি, আর সব ছাড়িয়ে নিয়েছি, মাটিগুলো ছাড়িয়ে মিক্সড ফার্টিলাইজার মিক্সড করে তোমার সেগুলোকে দিয়ে তোমার পটিং করে নিয়েছি। আর এর আগের দিনকে যে গাছগুলো দেখেছিলাম সেই গাছগুলোও করে নিয়েছি। জানি এই জিনিসটা করলে হয়তো আমার মনটা খুব ভালো থাকবে, আমি ভালো থাকবো, বাট মানে যেই এনার্জিটা না সেটাই শরীরের মধ্যে নেই। তো এখন দেখতে পাচ্ছো যে বহুদিন পর ফুচকা খেতে চলে এসেছি, কৃষ্ণেন্দু ভিডিও করে দিচ্ছে, আমি আর ছেলে খাচ্ছি, কৃষ্ণেন্দু খাবে না কারণ ওর অ্যাসিড হয়েছে বলে। ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি কি নিয়ে যাবে, অনেকদিন ফুচকা খাই না, যাবে একটু ফুচকা খাওয়াতে, তো বলে হ্যাঁ চলো খাই নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছো আমরা ফুচকা খেতে চলে এসেছি। আর আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইথ প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ, বাই বাই।